নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর পঁচিশ থেকে সতেরো এর পাঁচের দাগ থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলি আমি করে দিয়েছি যারা এখনও তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন তাতে প্রেস করবে দেখো পাঁচের দাগে রাজেশের একটি আয়তকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার প্রস্থ চব্বিশ মিটার তার ক্ষেত্রকার জমির বাইরের চারপাশে দু মিটার চওড়া রাস্তা আছে ছোট করে আঁকি ও হিসাব করে দেখি একের দাগে রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল কত এখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে দেখো ধরে নিচ্ছি এটা রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য প্রস্থ এরপরে রাস্তা বাদ দিয়ে এটাই হলো দৈর্ঘ্যপ্রস্থ যদি হয়ে থাকে তাহলে আমাদের এদিকে দু মিটার এদিকে দু মিটার আর প্রস্থে এদিকে দু মিটার এদিকে দু মিটার করে চওড়া একটি রাস্তা আছে তাহলে রাস্তা সহ রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য সমান এখানে দৈর্ঘ্য আছে কত ছত্রিশ মিটার ছত্রিশ যুক্ত এদিকে দু মিটার এদিকে দু মিটার তাহলে দুই যুক্ত দুই সমান চার মিটার তাহলে চল্লিশ মিটার রাস্তা সহ আয়তকারী যে জমির দৈর্ঘ্য সেটি হলো চল্লিশ মিটার ও প্রস্থ সমান চব্বিশ যুক্ত দুই যুক্ত দুই কারণ প্রস্থেও আমরা দু মিটার করে পাবো তাহলে আঠাশ মিটার ওকে এরপরে বলা হয়েছে রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল কত রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল সমান রাস্তা বাদ দিয়ে এর দৈর্ঘ্য কত আছে ছত্রিশ মিটার এবং প্রস্থ আছে চব্বিশ মিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য কিন্তু প্রস্ত ছত্রিশ গণিত চব্বিশ সমান আটশো চৌষট্টি মিটার ওকে এরপর পাঁচের দিকে রোমান তিন রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তাহলে রাস্তা বাদে আমরা জমির ক্ষেত্রফল পেয়ে গেছি রাস্তা সহ কত ক্ষেত্র ফল আছে তা আমরা যদি বের করতে পারি তাহলে রাস্তার ক্ষেত্র পেয়ে যাব রাস্তা সহ জমির ক্ষেত্র হল সমান রাস্তা সহ দৈর্ঘ্যগত চল্লিশ রস্তগত আঠাশ চার আশে বত্রিশের দুই হাতে থেকে তিন চার দু আট তিন এগারো এটা শূন্য বর্গমিটার এরপর রাস্তার সহ ক্ষেত্র হল দেখে যদি রাস্তার বাদে যে জমির যে ক্ষেত্র হল তা যদি বাদ দিয়ে তাহলে রাস্তার ক্ষেত্রে পেয়ে যাবো অতএব রাস্তার ক্ষেত্রফল হল সমান এক হাজার একশো কুড়ি মাইনাস আটশো চৌষট্টি সমান ছয় পাঁচ দুই বর্গমিটার অর্থাৎ দুশো ছাপান্ন বর্গমিটার এরপরে ছয় দাগে মারিয়াদের কুড়ি মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গাক্ষেত্রকার জমির বাইরের চারপাশে এক মিটার চড়া একটি রাস্তা আছে হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি তাহলে যেহেতু বর্গাকার জমি তাহলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান এরপরে এর চারপাশে এক মিটার করে চওড়া একটি রাস্তা আছে ওকে তাহলে বাহুর যে দৈর্ঘ্য তা এদিকে এক মিটার এদিকে এক মিটার বেড়ে যাবে তাহলে হবে বাইশ মিটার বর্গাকার জমির দৈর্ঘ্য সমান কুড়ি মিটার এরপর রাস্তা সহ রাস্তা সহ জমির দৈর্ঘ্য কুড়ি যুক্ত এক যুক্ত এক কিংবা এখানে আমরা করতে পারি এক গুণিত দুই যেহেতু এদিকে এক মিটার এদিকে এক মিটার তাহলে এক গুণিত দুইও করতে পারি তাহলে কুড়ি যুক্ত দুই সমান বাইশ মিটার এরপরে রাস্তা সহ জমির ক্ষেত্র হল রাস্তা সহ জমির ক্ষেত্রফল সমান বাহুদৈর্ঘ্য গণিত বাহুদৈর্ঘ্য হল বড়াগাড় জমির ক্ষেত্রফলের সূত্র বা বড়াগার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তাহলে এখানে হবে বাইশ গণিত বাইশ চারশো চুরাশি এরপর রাস্তা বাদে বাদে জমির ক্ষেত্রফল সমান কুড়ি গুণিত কুড়ি সমান চারশো মিটার অতএব অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত আছে চারশো চুরাশি সেখান থেকে রাস্তা বাদে জমির যা ক্ষেত্র হল তা বাদ দিয়ে দিতে হবে তাহলে চুরাশি বর্গমিটার চুরাশি বর্গমিটার হলো রাস্তার ক্ষেত্র হল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে সাতের দাগে একটি বর্গাকার জমির ক্ষেত্র হল ছ হাজার চারশো বর্গমিটার প্রতি মিটারে তিন দশমিক পাঁচ টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান ছ হাজার চারশো বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা বাহুদৈর্ঘ্য পাবো তাহলে বর্গাকার জমির বাহু সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ছ হাজার চারশো এরপর ছ হাজার চারশোকে আমরা বর্গমূল করব আঠাশটে চৌষট্টি আর শূন্য অর্থাৎ আশি মিটার এখানে শূন্য শূন্য আসবে এরপর ষোলো শূন্য দিলে এখানে শূন্য তারপর শূন্য শূন্য হয়ে যাবে আশি মিটার তাহলে বরাগার জমির যে বাহু দুর্গ তা হলো আশি মিটার এরপর যেহেতু আমরা চারপাশে বেড়া দিয়ে ঘেরব তাহলে এর পরিসীমাও দরকার তাহলে পরিসীমা সমান চারগুণিত একটি বাহু তাহলে বাহুর দুর্ঘ আশি মিটার তাহলে চারে বত্রিশ তিনশো কুড়ি মিটার এরপর প্রতি মিটারে আমাদের খরচ হবে তিন দশমিক টাকা তাহলে তিনশো কুড়ি মিটার বেড়া দিতে খরচ হবে সমান তিনশো কুড়ি গুণিত তিন দশমিক পাঁচ শূন্য টাকা সমান এক হাজার একশো কুড়ি টাকা তাহলে আমাদের বেড়া দিতে খরচ হবে এক টাকা এরপরে আটের দাগে করিম চাচার ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থির দ্বিগুণ এই জমির ক্ষেত্র হল পাঁচশো আঠাত্তর করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত তাহলে ধরি প্রস্থ সমান এক্স মিটার আর দৈর্ঘ্য সমান বলা হয়েছে পস্থের দ্বিগুণ তাহলে পস্থ যা আছে তার তাকে দুই দিয়ে আমরা গুণ করবো তাহলে যদি প্রস্থকে দুই দিয়ে গুণ করি তাহলে টু এক্স মিটার এরপরে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল সমান সূত্র কী জানি তাহলে প্রশ্ন অনুযায়ী ক্ষেত্রফলের সূত্র এক্স দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে টু এক্স গুণিত এক্স সমান পাঁচশো আটাত্তর তাহলে এক্স স্কোয়ার সমান পাঁচশো আঠাত্তর ভাজিত দুই সমান সমান দুশো উননব্বই বর্গ মিটার তাহলে এখান থেকে এক্সের মান পাবো আমরা দুশো উননব্বই এর রুট হবে যদি আমরা রুট করি তাহলে হবে সতেরো তাহলে সতেরো মিটার যেহেতু বর্গমূল করে নিয়েছি এখানে হবে তাহলে সতেরো মিটার তাহলে প্রস্থ হলো সতেরো মিটার তাহলে জমিটির প্রস্থ সমান সতেরো মিটার ও দৈর্ঘ্য সমান দুই গুণিত সতেরো দুই গুণিত সতেরো সমান চৌত্রিশ মিটার এরপরে বলা হয়েছে যে জমিটির পরিসীমা আর পরিসীমা সমান সমান দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তাহলে দুই গুণিত দৈর্ঘ্য হলো চৌত্রিশ প্রস্থ হল সতেরো দুই গুণিত একান্ন সমান একশো দুই অতএব পরিসীমা সমান একশো দুই মিটার তাহলে আটের দাগে আমাদের তিনটে উত্তর চেয়েছিল এই হলো সেই তিনটে উত্তর এরপর নয়ের দাগে একটি আয়তাগার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে ছ হাজার চুরাশি টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত তাহলে বলা হয়েছে আয়তকার যে মঞ্চ মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থরে দেখুন তাহলে আমরা ধরে নেব প্রস্থ সমান তাহলে দৈর্ঘ্য হবে টু এক্স মিটার তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী প্রশ্নানু যাই এদের ক্ষেত্রফল যা হবে তার সঙ্গে যদি আমরা একুশ গুণ করি তাহলেই ছ হাজার আটচল্লিশ টাকা হবে তাহলে টু এক্স ইন্টু এক্স ইন্টু একুশ সমান ছ হাজার আটচল্লিশ বা এক্স স্কোয়ার সমান ছ হাজার আটচল্লিশ নিচে একুশ গুণিত দুই এরপর একে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দু তিনের ছয় শূন্য দু দু চার দু চারে আট এরপর একে যদি আমরা একুশ দিয়ে ভাগ করি তাহলে একুশ একে একুশ তিরিশ থেকে একুশ বিয়োগ করলে হবে নয় বিরানব্বই একুশ চার এরপর যাবে তারপর আবার চারে যাবে অর্থাৎ একশো চুয়াল্লিশ একুশ আর তিন হাজার চব্বিশ কাটাকাটি করলে হবে একশো এরপরে এক্স সমান একশো চুয়াল্লিশ এর রুট সমান বারো আমরা জানি বারো স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ এই যে আয়তকার মঞ্চ এই আয়তকার মঞ্চের প্রস্থ হলো বারো মিটার অতএব মঞ্চটির প্রস্থ সমান বারো মিটার এবং দৈর্ঘ্য সমান দুই গুণিত বারো সমান চব্বিশ মিটার ওকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে